ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল সফর এবং শেলা টানেলের উদ্বোধনে ক্ষুব্ধ চীন। বেজিং সাফ জানিয়েছে অরুণাচল প্রদেশ চীনের অংশ, তারা এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। তাই মোদির এই সফর নিয়ে ভারতের কাছে কূটনৈতিক প্রতিবাদ ও জানায় চীনের পররাষ্ট্র দফতর। তবে বেইজিং এর এই প্রতিবাদ তেমন আমলে নিচ্ছে না মোদি সরকার। গেল শনিবার নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে 13,000 ফুট উচ্চতায় নির্মিত শেলা টানেল উদ্বোধন করেন। এর ফলে ভারতীয় সেনাদের যাতায়াতে যেমন সুবিধা হবে, তেমনি অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও এই টানেল সুবিধা দেবে।